আমার দাদা পে ভক্ত মুনিদ মুতাকেদিন সহ আমার রাজ্যের আমার দেশের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি একটাই বার্তা দিতে চাই যে আমার দেশে আমার রাজ্যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা চলবে না, ন্যায় কথা বলা চলবে না এবং দেশ দশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা যাবে না। যে তুলবে তাদের নামে এফআইআর হবে, যে তুলবে তাদেরকে জেলে ঢুকানো হবে, যে তুলবে তাদেরকে পুলিশ দিয়ে আঘাত করা হবে, যে আওয়াজ তুলবে যারা আন্দোলন প্রতিবাদ করবে তাদেরকে যে কোনো ফিকিরে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, তারই পরিকল্পনা চলছে। আজকে দশটা দিন হয়ে গেল আমরা ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব পীরজাদা ডাকে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমাদের অবস্থান কর্মসূচিতে বাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে দাদা পীরের সিলসিলা ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা, বিশেষ করে দাদা পীরের সিলসিলা হাতিয়ার গণেরা, ইসলামের হাতিয়ার গণেরা, উলামা হযরত গণেরা তারা ছুটে আসছেন। এখনো পর্যন্ত আমার রাজ্যের পুলিশ প্রশাসনের টনক লড়েনি, তবে লড়বে খুবই তাড়াতাড়ি। আগামী দিন দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা তারা আলাদা হবে। এরই বিরুদ্ধে ফুরবাসী আক্রমণ করা হয়েছে, এর বিরুদ্ধে তারা অন্য একটা আন্দোলনের ব্যবস্থা নিচ্ছে, তখন হয়তো লড়বে। আজকে দেখা গেল ধর্না মঞ্চে কোনো পীর সাহেবকে দেখতে পেলাম না, কেন? দেখুন একটা আলোচনা ছিল যার জন্য আজকে দিনটা অনেকে আসতে পারেননি, আমিও লেটে এসেছিলাম, অনেকে আসতে পারেননি, আলোচনা চলছিল আজকে। ব্যাপার স্যার আমার পরে আপনাদের জানাবো। শুনলাম আপনাদের নামে কেস হয়েছিল। কেস কার নামে হয়নি ভাই, সকলের নামে কেস হচ্ছে, সকলের নামে। এটা একটা দমাবার ব্যাপার, এটা একটা মানে দমিয়ে দিবার চক্রান্ত এগুলো, যাতে আমরা মুখ খুলতে না পারি, আমরা অন্যের বিরুদ্ধে কথা না বলতে পারি, আমরা সমাজ পরিবর্তনের কথা না বলতে পারি, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেক ধরনের মানুষের একতা ঐক্যর কথা না বলতে পারি। এই কেস দিয়ে দমানো যায় না, তবে তারা কেস দিয়েছে, আমরা আইনের ভাবে আমরা লড়ে নেব। কেসটা দিয়ানো হয়েছে, বাস্তব কথা বলেছেন, কেস দিয়ানো হয়েছে, কেস দেয়নি, কেস দিয়ানো হয়েছে। রাতের আধারে রাত 10:30 সময় এফআইআর হচ্ছে, কারা করছে? এখানে ঠান্ডা মাথায় সকলে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ তারা কাজটা করেছে, আর এর সঙ্গে জড়িত আছে আমার এলাকার ডিএম, এসডিও এবং থানার ওসি, সিআই, তার সাথে সাথে আমাদের এলাকার বিধায়ক, আমাদের এলাকার সংসদ এবং তারপরে আরও আছে, আপনারা সকলে জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, যারা আমাদের অবস্থান কর্মসূচি যারা বিরোধিতা করছে তাদেরও সহযোগিতা আছে। আজ 10 দিন অবস্থান কর্মসূচি হলো, আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে যারা ফুরফুরা দরবার শরীফের উপর আক্রমণ চালিয়েছে যে পুলিশ প্রশাসন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং যে পুলিশ মন্ত্রী আজকে তার আন্ডারে আছে সেই পুলিশ মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এবং তার সাথে সাথে আজকে নিরীহ মানুষদের ওপরে যেভাবে নির্যাতন হয়েছে, মারধর করা হয়েছে, তাদের কাছে এসে মুরব্বী হুজুরদের কাছে এসে ক্ষমা চাইতে হবে, এবং তার সাথে সাথে যারা অসহায় মানুষদের নামে মানে আপনার ফাঁসানো হয়েছে এবং এফআইআর করা হয়েছে, অবিলম্বে এফআইআরগুলো উদ্ধার করতে হবে। আপনারা কি লিখিত দাবি পেশ করেছেন? অবশ্যই, আমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র মন্ত্রী এবং আমার রাজ্যের পুলিশ মন্ত্রী সকল প্রত্যেকের ডিপার্টমেন্টে চিঠি করা হয়েছে। কতদিন আগে চিঠি করা হয়েছে? আজ প্রায় 4 দিন। তাদের সাড়া কি আছে? আশ্বাস দিয়েছে, দেখা যাক কতদূর কি হয়। আর কতদিন আপনারা এই কর্মসূচি চালাবেন? অনির্দিষ্টকালের জন্য চলবে, তবে এর মানে আমাদের অবস্থান বিক্ষোভ আগামী দিন আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে। শুনছিলাম আপনি এই কেসটার ঘটনায় পুরো মূল দায়িত্ব আপনি, কি বলবেন আপনি? আমি আপনার নাম উঠে আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, আমি একাই কাজগুলো করতে যাব। সাফেরি অত বোকাচালের ভাত খাই না, একা একা কোনো কাজ করে না। অবশ্যই আমাদের টোটাল 53 জন, আমি আপনাদের দেখিয়েছি 53 জনের সিগনেচার, আপনাদের দেখিয়েছি 53 জনের সহযোগিতা নিয়ে আমরা এই আন্দোলন করছি। মিডিয়া সামনে আসছে না? দেখেন অনেকে তো মিডিয়ার সামনে আসে না, ভয় দিতে পারে, বলে ভয়েস করে তো পাঠাতে পারে। অবশ্যই তারা ব্যবস্থা নিচ্ছে, দর্শার মাধ্যমে বলছে, বিভিন্ন জায়গায় তারা বলছে, আলোচনার মধ্যে বলছে, বৈঠকের মাধ্যমে বলছে, অনেকে ভয়েস ঠিক মতো এ লাগে পারে না,